বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির বড় ভাবনার কারণ দীর্ঘদিন হলো, তবে অন্য দেশগুলোর তুলনায় বাংলাদেশের তাপমাত্রা আরো বেশি হুমকির মুখে। প্রাকৃতিক ভারসাম্য ঠিক রাখার ক্ষেত্রে বাংলাদেশের মোট ভূমির 25% বনভূমি থাকার প্রয়োজন হলো তা নেই। বনভূমি কমে যাওয়ায় বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই পরিবেশ দূষণ মুক্ত রাখতেই গ্রিন সেভার বিপিএল এর দল রাজশাহী কিংস এর সাথে উদ্যোগ নিয়েছে স্কুলে স্কুলে বৃক্ষরোপণের। তারই অংশ হিসেবে রাজশাহী কিংস এর দুই ক্রিকেটার মুস্তাফিজ ও উইলিয়াম সেন্ট জোসেফ স্কুলে শিক্ষার্থীদের সাথে বৃক্ষরোপণে অংশ নেয়। এমন আয়োজনে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত ক্রিকেটার ও আয়োজকরা, পরিবেশ দূষণ মুক্ত রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই, আসুন ঘরে বসে না থেকে অন্তত একটি করে গাছ লাগাই, নয়তো একদিন বিশুদ্ধ অক্সিজেনের অভাব দেখা যাবে। আর এমন আয়োজনে অংশ নিতে পেরে সত্যি আমি দারুণ খুশি। যুক্ত হয়েছে যে প্রতিটি উচ্ছ্বাসকে, প্রতিটি ছক্কাকে সবুজে সবুজে ভরিয়ে তোলা, সবুজ দিয়ে প্রকাশ করা। বিদ্যাপাঠে পরিবেশ দূষণ সম্পর্কে ধারণা নেওয়ার সাথে ক্রিকেটারদের বৃক্ষরোপণের অংশ নেওয়ার ব্যাপারটি আরো উদ্বুদ্ধ করেছে শিক্ষার্থীদের। তবে সব সময় টিভির পর্দায় দেখা তারকা ক্রিকেটারদের চোখের সামনে পেয়ে ফ্রেমে বন্দী হতে প্রাণপণ চেষ্টা ছিল সবার মাঝে। মুস্তাফিজ উইলিয়ামদের সাথে যারা একটা সেলফি তুলেছেন তারা বোধ করেছেন স্বর্গের সুখ। আপনারা বুঝতে পারতেছেন আমি কথা বলতে আটকে যাচ্ছি, ফিলিংসটা আসলে আবেগ আপ্লুত। মুস্তাফিজকে এতটা কাছ থেকে দেখতে পারবো সেটা আমি কখনোই আশা করিনি। একজন সেলিব্রিটিও যদি এসে আমাদের সাথে গাছ লাগাতে পারে, আমরা কেন পারবো না আমাদের ছেলেদেরকে গাছ লাগানো শেখাতে? এই মেসেজটি যদি আমরা ক্যারি ফরওয়ার্ড করতে পারি, হয়তো আমাদের পৃথিবীটা একটা গ্রিন পৃথিবী হয়ে যাবে। রাজধানীর বিভিন্ন স্কুলে রাজশাহী কিংস এর ক্রিকেটাররা পর্যায়ক্রমে বৃক্ষরোপণ অভিযানে অংশ নেবেন। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা।